মধুমতি পাড়ের এই শান্ত স্নিগ্ধ টুঙ্গিপাড়াতেই জন্মেছিলেন খোকা থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠা জাতির পিতা শেখ মুজিবুর রহমান। 99 বছর আগে জন্ম নেয়া এদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের মুক্তির দিশারি শুয়ে আছেন এই মাটিতেই। জাতির পিতার 99তম জন্মবার্ষিকীতে তার সমাধিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। গার্ড অব অনারে জানানো হয় সশস্ত্র সালাম। পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশে নিয়ে দলীয় প্রধান হিসেবেও শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনী প্রধান সহ উপস্থিত সবাই মোনাজাত করেন দেশের শান্তি কামনায়। শোষণ আর পরাধীনতার শৃঙ্খল ভেঙে জাতিকে গ্লানিমুক্ত করে সাম্য, গণতন্ত্র আর শান্তির নিশ্চয়তায় যিনি প্রতিষ্ঠা করে গেছেন স্বাধীন সার্বভৌম সোনার বাংলা, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের চিরভাস্বর এই মহানায়ককে শুধু জন্মবার্ষিকীতেই নয়, শ্রদ্ধায় আর নৈবেদ্যে জাতি তাকে স্মরণ করবে প্রতিদিন প্রতিক্ষণ। এরপর সমাধি চত্বরেই জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। উন্মোচন করেন গোপালগঞ্জ জেলা ব্র্যান্ডিং এর লোগো, অসচ্ছল পরিবারের হাতে তুলে দেন সেলাই মেশিন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতির পিতার জীবনাদর্শ তুলে ধরে বলেন, 2020 থেকে 2021 সাল পর্যন্ত পালন করা হবে মুজিব বর্ষ হিসেবে। জানান শিশুদের সুস্থ বিকাশে সরকার নানা মাত্রার পদক্ষেপ বাস্তবায়ন করছে। শিশুদের শিক্ষা, খেলাধুলা, শরীর চর্চা, সাংস্কৃতিক চর্চা, সর্বদিকে যেন তাদের পারদর্শিতা গড়ে ওঠে সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলে আধুনিক প্রযুক্তি, কম্পিউটার শিক্ষা, মাল্টিমিডিয়া ক্লাসরুম, কম্পিউটার ল্যাব আমরা তৈরি করে দিচ্ছি। জাতির পিতার দূরদর্শী নেতৃত্বের প্রসঙ্গ ধরে শেখ হাসিনা জানান, জাতিসংঘের 15 বছর আগেই শিশু অধিকার আইন প্রণয়ন করেছিলেন বঙ্গবন্ধু। 1974 সালে জাতির পিতা এই বাংলাদেশে শিশু আইন প্রণয়ন করেন, এমনকি তখনও জাতিসংঘ শিশু আইন করে নাই। কত দূরদর্শিতা ছিল তার সেই নেতৃত্বে। পরে জন্মবার্ষিকী উপলক্ষে কাব্য নৃত্যগীতি ও খুদে শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।